صلی علی رسول الكریم اللهم صلی علی سیدنا محمد وعلى آل محمد كما صليت علی ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد ربي جدني ما ربي يسر ولا تيسر وتمم علينا بالخير ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة الأنفال 29 এবং 30 নম্বর আয়াত আজকে আলোচনা করব بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتقوا الله فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم وإذ يمكر بك الذين كفروا ليثبتونا أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বান্দাগণ ইনতাকুল্লাহা তোমরা আল্লাহকে ভয় করো ইয়াজআল লাকুম তাহলে তুমি আল্লাহ তোমাদেরকে দান করিবেন ফুরকানান পার্থক্য নির্ণয়কারী আল্লাহ বলছেন যে বান্দা যদি তাকে ভয় করে বান্দা যদি আল্লাহর মুত্তাকি হয় বান্দা যদি আল্লাহকে ভয় করে তাহলে আল্লাহ বান্দার জন্য ফুরকান দান করবেন পার্থক্য নির্ণয়কারী পার্থক্য নির্ণয় করার মতো ব্রেন মস্তিষ্ক দান করবেন যে কোনটা খারাপ কোনটা ভালো কোনটা জায়েজ কোনটা নাজায়েজ কোনটা কোন কাজ করলে গুনাহ হবে কোন কাজ করলে সওয়াব হবে কোনটা ভালো কোনটা মন্দ কোন কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হবে কোন কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হবে কোন কাজ ইসলামের কাজ কোন কাজ অন ইসলামিক কাজ এই তমিজ করা এই পার্থক্য নির্ধারণ করার নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দান করবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইনতাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে বান্দা তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে আল্লাহ তোমাদেরকে ফুরকান দান করবেন তোমাদেরকে পার্থক্য নির্ণয়কারী নিয়ামত দান করবেন আজকে আমরা পার্থক্য মুসলমান হয়ে আমরা পার্থক্য বুঝি না কোনটা হালাল কোনটা হারাম যেমন ব্যাংক থেকে সুদে টাকা নেওয়া হারাম কিন্তু আমরা তাহাজ্জুদ পড়ি রোজা রাখি নামাজ পড়ি হজ করি জাকাত দেই কিন্তু আমরা সুদের কারবার করি ঘুষ নেওয়া হারাম কিন্তু আমরা ইসলামের সব কাজ করি আবার ঘুষও নেই আমরা সালাত কায়েম করি রোজা রাখি হজ করি আমাদের ইমান আছে এরপরও দেখা গেছে আমরা মিথ্যা কথা বলি আমরা কবিরা গুনাহ করি আমরা হারাম খাই ওই যে আমাদের ভিতরে আল্লাহকে ভয় করার ভয় না করার কারণে আমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পার্থক্য করার মতো জ্ঞান দান করেন নাই পার্থক্য করার মতো নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেন নাই এই জন্য আমরা আপনার নামাজ রোজা হজ জাকাত আমরা সব কিছু ঠিক মতো করতেছি আবার হারাম কাজ কবিরা গুনার কাজ আমরা করতেছি এই জন্য আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানান হে ঈমানদার বান্দাগণ তোমরা যদি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করে চলো আল্লাহর ভয়ে তোমরা যদি
জীবন যাপন করো, তাইলে আমি তোমাদেরকে ফোরকান দিব, পার্থক্য নির্ণয়কারী জ্ঞান দিব। ইউকাফির আনকুম, আর তোমাদের থেকে মোচন করে দিব, সাইয়াতিকুম তোমাদের গুনাহসমূহ, ওয়াইয়াগফির লাকুম আর তোমাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহু জুল ফাদলিল আজিম, আল্লাহ হলেন অনুগ্রহশীল এবং মহান দয়ালু। ওয়াইজ ইয়ামকুর বেকা, আর যখন তারা আপনার ব্যাপারে ষড়যন্ত্র করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কাফেররা ষড়যন্ত্র করলো, কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিশ্চিহ্ন করার জন্য তাদের পরামর্শ বৈঠক মক্কায় দারুন নাদওয়ায় মিটিং ডাকলো। মিটিং ডেকে সেখানে সবাই উপস্থিত হলো। এই দারুন নাদওয়াতে সবাই উপস্থিত হয়ে পরামর্শ করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম প্রচার করতেছে, তাকে তো কোনো কিছুতেই থামানো যাচ্ছে না, তাকে কি করা যায় এ নিয়ে পরামর্শ ডাকলো। এই পরামর্শ বৈঠকে অভিশপ্ত শয়তান একজন বৃদ্ধ লোকের আকৃতি ধারণ করে সেই বৈঠকে উপস্থিত হয়ে বলল যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতে চাও? হিসাবে গ্রহণ করলো। সে বললে যে আমি নজদ থেকে এসেছি, আমি সম্ভ্রান্ত ব্যক্তি, আমি একজন তোমাদের বয়োবৃদ্ধ মুরব্বী, আমি তোমাদের কথা শুনবো, তোমাদের কথা যদি মনঃপূত হয় তাহলে আমি অনুমতি দিব, তোমরা সেই কাজটি করবে, তো কে কি করতে চাও বলো। তখন তারা আলাপ আলোচনা করে একজন বলল যে আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্দি করে রাখবো, আজীবন বন্দি অবস্থায় থাকবে, এই বন্দি দশা থেকে সে যাতে বাইর হইতে না পারে আমরা তাকে এভাবে বন্দি রাখবো। আরেকজন বলল যে না, আমরা তাকে এই দেশ থেকে নির্বাসিত করব, এই দেশ থেকে বিতাড়িত করে দিব, তাহলে আপনার আমরা তার একত্ববাদের প্রসাদ থেকে আমরা বাঁচবো, আমরা তাকে এই দেশ থেকে বিতাড়িত করে দিব, তাকে আমরা নির্বাসিত করব। তো সবার কথা আরো বিভিন্ন কথাবার্তা বলল। সবার কথা বলার পরে এবার আবু জাহেল বলল, তাদের সর্দার আবু জাহেল, আবু জাহেল বলল যে তাহলে আমার কথা শোনো, আমি প্রস্তাব করছি যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করব, এই জন্য আমাদের প্রত্যেক গোত্রের এক একজন করে প্রত্যেকে একটি একটি তরোয়াল নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা আক্রমণ করব, তবে আমাদের সাথে হাশেম গোত্রের কেউ থাকবে না, বাকি সব গোত্রের একজন করে তরোয়াল নিয়ে থাকবে এবং আমরা মুহাম্মদকে আক্রমণ করে আজকে রাত্রে আমরা তাকে হত্যা করে ফেলব। তাইলে আমরা সব গোত্র মিলে যখন মুহাম্মদকে হত্যা করব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হত্যা করব, তখন ওই হাশেম গোত্রের লোকরা আর আমাদের বিরুদ্ধাচরণ করতে পারবে না, এই ভয়ে যে আরবের সব গোত্রের লোকরা মিলি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করেছে, তাহলে তারা সব গোত্রের বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নিতে পারবে না। সেই পরিপ্রেক্ষিতে আবু জাহেলের এই প্রস্তাব ওই মুরব্বীর আকার ধারণকারী, বয়স্ক ব্যক্তির আকার ধারণকারী ওই শয়তানের মনোভূত হইল। সে বলল যে হ্যাঁ, আমি তোমাদের সর্বশেষ এই আবু জাহেলের প্রস্তাবে আমি একমত হইলাম, তোমরা তাকে এইভাবে হত্যা করে ফেলো, তাইলে আর তোমাদের কোনো জ্বালা যন্ত্রণা থাকবে না, আর তোমাদের কোনো কষ্ট থাকবে না, তোমরা তোমাদের বাপদাদার ধর্ম ঠিকঠাক মতো পালন করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা তো সাথে সাথেই জানেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা জানার পরে, তাদের এই ষড়যন্ত্রের কথা জানার পরে জিব্রাইল আলাইহিস সালামকে পাঠাইলেন কোরআনের এই আয়াত নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বললেন ওয়াইজিয়াম কুরু বেকা, আর যখন তাহারা আপনার ব্যাপারে ষড়যন্ত্র হয়, আল্লাযিনা কাফারু, যারা কাফের আল্লাহকে অস্বীকার করে,
লিউস বেতুনা তারা আপনাকে বন্দি করার জন্য প্রস্তাব করেছে, ও এক তুলুনা এবং আপনাকে হত্যা করার জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে, আই হরিজুনা অথবা তারা আপনাকে দেশ থেকে বাইর করার জন্য তারা প্রস্তাব রেখেছে, অয়ম করুনা তারা যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, অয়ম করুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হলেন সবচাইতে বড় কৌশল অবলম্বনকারী, তারা যে কৌশল অবলম্বন করেছে আপনাকে হত্যা করার জন্য তাতে সেটি বড় কৌশল অবলম্বনকারী আমি আল্লাহ। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন নয়াম করুল্লাহ আল্লাহ হলেন সবচেয়ে বড় কৌশল অবলম্বনকারী, আল্লাহু খাইরুল মাকেরিন এবং আল্লাহ হলেন সবচেয়ে বড় কৌশলবিদ, আল্লাহর সাথে বড় কৌশলী আর কেহই নাই। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মারফত খবর জানার পরে আল্লাহ হুকুম করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে আজকে রাত্রে আর বিছানায় না ঘুমায়, যেখানে থাকতেন ওখানে যেন না থাকে, আজকে রাত্রেই যাতে উনি মদিনার উদ্দেশ্যে মক্কা ত্যাগ করে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাত্রেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনার উদ্দেশ্যে হিজরতে বাইর হইলেন। হিজরতের সূচনায় এই আয়াত নাজির হয়েছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা যাইয়া পৌঁছলেন, সঠিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় পৌঁছে গেলেন। ইতিমধ্যে অনেক ঘটনা ঘটেছিল যেগুলি আমরা হাদিসের মাধ্যমে জানতে পারি। তো আজকে আমার এই ছিল সংক্ষিপ্ত ক্লাস। প্রিয় দর্শক এবং শ্রোতাবৃন্দু, শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম আফিয়া। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।